এবার যেহেতু এখানে একটা নতুন সার্ভিস শুরু হচ্ছে আমাদের এই একটা ক্রুজ শিপে ফুলি এয়ার কন্ডিশন, ওই জন্য আমরা ঘাটটা আরও ভালোভাবে একটা সাজিয়ে নিতে চাচ্ছি। এখানে একটা ক্রুজ শিপ চালু হচ্ছে বালিশহরের ডানলপ ঘাট থেকে, একটা ক্রুজ শিপ চালু হচ্ছে যেখানে 156 সিটার একটা ক্রুজ শিপ হচ্ছে ফুলি এয়ার কন্ডিশন। এটা আপনার এখান থেকে সার্ভিসটা শুরু হবে, হালিশহর থেকে শুরু হচ্ছে, আপনার চন্দননগরে একটা স্টপ থাকবে মিলেনিয়াম পার্ক আর আপনার গঙ্গাসাগরের জন্য, কাল থেকে এটা অপারেটিংয়ে চলে আসবে। আজকে উদ্বোধন আছে, আজকে পার্থ ভৌমিক আমাদের নয়টি বিধায়ক আর আমাদের বিষ্ণু তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্রী সুবোধ অধিকারী এসে উদ্বোধনটা করবেন। এটার পরে আমরা এটা সার্ভিসটা কাল থেকে স্টার্ট করে দেবো। এটাতে আমার মনে হয় হালিশহর, কল্যাণী, কাঁচাপাড়া প্রত্যেকটা বা নৈহাটি মানুষ সবাই এটা উপকৃত হবেন এখান থেকে, যেহেতু সার্ভিসটা ফুললি এয়ার কন্ডিশন পাচ্ছেন ওনারা, আর প্লাস এখান থেকে আমরা ওয়াটারওয়ে সার্ভিসটা আমরা আরও বেটার করতে যাচ্ছি ইন ফিউচার ডেজে। এটা কি অনলাইন হবে না এখান থেকে? দুটো অপশনই আছে এখানে অনলাইন, আপনারা osprayindia.com অনলাইন ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইন বুকিংও করতে পারেন। আপনার যদি অনলাইনের অসুবিধা হয় তাহলে আপনারা কল করে করতে পারেন বা আপনি এখানে এসে অন স্পটও করতে পারবেন। কত টাকা করে ভাড়া পড়ছে? 230 টাকা। এটা কি প্রতিদিনই চলবে না গ্যাপিং এর? প্রতিদিনই চলবে। দেখুন, এই সার্ভিসটাতে কলকাতা আমরা কানেক্ট করছি 2.5 ঘন্টায়, ওটা ম্যাক্সিমাম, আমরা ওটা কমও করতে পারি ইচ্ছা করলে। চন্দননগর থেকে অলরেডি আমরা 2 ঘন্টায় কানেক্ট করে দিয়েছি এবং চন্দননগরের মানুষরা অনেক উপকৃত হয়েছে। কোভিডের সময় পার্টিকুলারলি যখন ট্রেন বাস সবই বন্ধ, তখন এই ওয়াটার বাস এত সুন্দর এবং সময় আপনার মিলেনিয়াম জেটিতে ছেড়ে দিচ্ছে শিপিংয়ে, স্ট্যান্ড রোডে, এরকম না যে হাওড়া স্টেশন থেকে আবার আপনি ক্রস করছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোনো রোড জ্যাম নেই, এয়ার কন্ডিশন, আর কোনো রকম মানে আপনার যে একটা ব্লক হবে বা কোনো জ্যাম হয়ে যাবে হঠাৎ আপনি যেতে পারলেন না বা আসতে আমাদের কোনো অসুবিধা হলো, সেরকম কিছু না। টাইমিংটা আপনি মেনটেন করতে পারছেন। একবারে কতজন যেতে পারে? 156টা সিট। আর ভাড়া কত করে লাগছে? 230 টাকা। কাল থেকে পরিষেবা চালু হচ্ছে কলকাতার, আর পরশু দিন আমরা ছাড়বো গঙ্গাসাগর, সেটা সকাল 6টায়। এমনিতে যখন কলকাতা যাবে তখন সকাল 7:30টায়, আর ওখানে কলকাতায় পৌঁছে যাবে 10টার সময় ভায়া কলকাতা চন্দননগর শেওড়াফুলি। মানে ডেলি একটা করে শিফট যাবে আর আসবে, তাই তো? হ্যাঁ, সকালবেলা যাবে, যদি দরকার হয়, প্রচণ্ড মানে আমাদের চাপ থাকে যেমন পুজোর সময় যদি হয়, আমরা আবার রিটার্ন এসে নিয়ে যেতে পারবো, সেটুকু এটা ক্ষমতা আছে। মানে আমরা খুব ইকোনমিক্যাল স্পিডেই যাচ্ছি, যদি চাই আমরা এটা অনেক হাই স্পিডে গিয়ে পৌঁছে যেতে পারি কম সময়ে। আমার নাম ক্যাপ্টেন অঞ্জন সিনহা।